এটা কিভাবে বানাবো। এখন আমরা দেখবো যে ওয়াও ইমেজটা কিভাবে বানাবো সেটা আমরা দেখবো, ঠিক আছে। এটাকে আমি একটু এখানে নিয়ে যাই, কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিই। তাহলে সেমভাবে কী করবো, ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে 100 100 বাই 100, এটা কি আমার পিক্সেল। তাহলে আমি এখানে কি দিব, এখন আইডোপার দিয়ে কালারটা দিব। কালারটা দেওয়ার পর আমার সেকেন্ড সার্কেল হবে, আবার একটা সার্কেল নিব। এটা ক্লিয়ার তো সবার, শুধু একটা সার্কেল নিয়েছি, ঠিক আছে। 28 39 পিক্সেলের আরেকটা সার্কেল আমি নিব, ঠিক আছে। সেটা কালার হবে, এই মাউথের কালার কালো, এটা হচ্ছে কি মুখ যেটা সেটা। তাহলে আমি এটাকে এখানে বসাইতে পারতেছি, বুঝছে। তাহলে এখন আমার সার্কেল এবং মাউথ আসছে। আইটা লাগবে না, চোখটা লাগবে। চোখটা কি দিয়ে নিতে হবে, সার্কেল টুল দিয়ে নিতে হবে। সার্কেল টুল নিয়ে 14 পিক্সেল, তারপরে এখানে দিই 20 পিক্সেল, 20 পিক্সেল, ঠিক আছে। 14 এবং 20 একটা কি নিলাম, সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর আমি এটাকে কত ডিগ্রি ঘুরাবো, 352 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম, ওকে। এখন দেখেন 352 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে এটা কি কি এরকম আছে, দেখছেন হয়েছে কি না। তাহলে এটা এখানে নিয়ে বসাবো, বসানোর পর রিফ্লেক্ট, রিফ্লেক্টে কী করবো, কপি করবো আরেকটা। আমি এটাকে কি নিয়ে আসবো, এই কর্নার একটা চুপ লাগবে না, বসাইলাম। তাইলে আমার আরেকটা অংশ বাকি আছে, কোন অংশটা, চোখের উপরের অংশটা। তাহলে ওটা কি দিয়ে নিব, এটা আর্ট অ্যালাইন টুলটা ইউজটা দেখি। এটা আর্ট অ্যালাইন টুলটা দিয়ে নিই, ক্লিক করলাম 9 পিক্সেল, 9 পিক্সেলের একটা ইফেক্ট নিলাম। নেওয়ার পর দেখেন এটা কেমন আসছে, ঠিক আছে, এরকম আসছে। এটাই কী করবো, কালো করে দিব এবং এটাকে রাউন্ড করে দিব, রাউন্ড করে এটা রেস্ট একটা বাড়াই দিব, ঠিক আছে। এখন আমি এটাকে হাত দিয়ে ফ্রি হ্যান্ডলি ঘুরাইতে পারবো, পারবো কি না, কন্ট্রোল জিরো দিয়ে আমি ফিট অফ দ্য স্ক্রিনে চলে যাই। যাওয়ার পরে আমি এটাকে কি করি, এখানে নিয়ে আসি, কারণ এটা একদম ছোট তো সেই জন্য মা ইয়াতে ক্লিক করতেছে না। এখন বড় করি, এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেটা করব, এখানে দেখেন রোটেট আসছে, কতটুকু অ্যাঙ্গেলে রোটেট করলে আপনার সুন্দর লাগবে সেটা আপনি ঠিক করে নেবেন, ঠিক আছে। আবার ফাঁসে আরেকটা করতে হবে না, তাহলে সিলেক্ট করে রিফ্লেক্ট, এটা রিফ্লেক্ট করলে প্রবলেম যেহেতু হচ্ছে না, রিফ্লেক্ট তো হবে, আসছে। বাড়ি গেলেই কপি করলাম আরেকটা, কপি করে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন যেহেতু এটা একটু করতে হচ্ছে, রোটেট আপনি রোটেট টুল দিয়ে যদি প্রবলেম করে আপনি রোটেট টুল দিয়ে এরকম ভাগা করে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন এখন কন্ট্রোল জিরো দিলে এটা কি, তো কন্ট্রোল প্লাস দিলে এই এটা ইমোজটা বানানো আমাদের হয়ে গেল।
ঠিক আছে, আপনি চাইলে রোটেট করে নিতে পারেন। ক্লিয়ার?